কলকাতার কলেজ স্ট্রিট চত্বরে 1943 সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক এই কফি হাউস। 50-এর দশকে যেখানে বসে জমিয়ে আড্ডা দিতেন নিখিলেশ, রমারয়, ডিসুজা, মইদুল, অমল আর সুজাতারা, 83 সালে তাদের নিয়ে রচিত হয় কফি হাউসের হারিয়ে যাওয়া স্মৃতিকাতর গানটি। 1964 সালে কলকাতা হিন্দু মুসলিম দাঙ্গার সময় পরিবার সহ বাংলাদেশে পাড়ি জমান মইদুল। এরপর কেটে গেছে অর্ধ শতাব্দী। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে কবরে, হয়তো ক্যান্সারে ভোগা অমলও নেই, নিখিলেশ, রমারয়, সুজাতার খোঁজ মেলা ভাঙ। তবে নানা জটিল রোগ উতরিয়ে এখনো বেঁচে আছেন 78 বছর বয়সী মইদুল, বন্ধু দিবসে যিনি স্মরণ করেছেন কফি হাউসের সখাদের। কফি হাউসে আমরা সব বসে আড্ডা মারতাম, সুজাতা আসলে সুজাতাই মেন ইয়ে হয়ে যেত, তোরা কিন্তু আমার জন্য খাবারও রাখতো, তাতে বুঝতে পারতাম যে আমার প্রতি তাদের একটা মায়া আছে। 1936 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনায় জন্ম নেয়া নূর আহমেদ ওরফে মইদুল সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ই বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ হন রমারয়, অমলদের সঙ্গে। বিচ্ছিন্নতার পর গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা কালজয়ী গানে উঠে আসে প্যারিসে নিখিলেশ আর ঢাকায় মইদুলের থাকার খবর। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে। সেই হারিয়ে যাওয়া খবরের সূত্র খুঁজতে গিয়ে মইদুল মাঝে মাঝেই গানের ভিতর দিয়ে ফিরে যান কল্পনার কফি হাউসে। এখন তো আমার আর কোনো কাজ নেই, আমি শুয়ে শুয়ে এখানেই শুয়ে থাকি, শুয়ে শুয়ে ওই সমস্ত চিন্তা করি পুরনো দিনগুলোর কথা। একটা ইয়ে আছে আমার ছেলের কাছে, আমি গেলেই ও কিছু বলবে না, কম্পিউটারটা টিপে ওই গানটা নিয়ে ছেড়ে দেবে। কফি হাউসের সোনালী বিকেল হারিয়ে গেছে অনেক আগেই, প্রতিদিনই আসছে নতুন অমল ও সুজাতারা। নতুন প্রজন্মের কাছে বন্ধুত্বের বিশ্বাস অটল রাখার আহ্বান মইদুলের। যারা বন্ধুত্ব করে তাদের মধ্যে কিছুটা বিশ্বস্ততা এবং আস্থা থাকতে হয় এবং তাই অনেক ত্যাগ তিতিক্ষা তাকে সহ্য করতে হবে। কফি হাউসের মতো জীবন চলার প্রতিটি অধ্যায়ে অনেক স্বপ্নের রোদ উঠবে, আবার মেঘে ঢেকে যাবে অনেক স্বপ্ন। কতজন এলো গেলো, কতজনই আসবে, দিন দিন স্মৃতির পাতায় যোগ হবে নস্টালজিয়া। চলে যাবে বন্ধু, থেকে যাবে স্মৃতি আর কফি হাউসগুলো। সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা। এই সাতজনে আজ টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজও খালি নেই।